নমস্কার, ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমরা সব ফ্যামিলি মিলে নিয়ে চলে এসেছি বেল, আর আজকে বেলের শরবত খাবো, তাই আমি বেলগুলোকে দিদিকে দেবো। আর যা গরম পড়েছে, এই গরমে ভাবছি কি করব কি করব, হঠাৎ ভাই আমার বেল নিয়ে এসছে, বলছে দিদি আজকে বেলের শরবত বানাও। আর বেলগুলো তো পাকা, এত সেল আর হলুদ হলুদ হয়ে গেছে পুরো বেলগুলোতে। আর এই বেলের শরবত যখনই একটু বরফ দিয়ে করা হবে, এক গ্লাস খেলে পুরো একদম, জানো তো না, এই বেলগুলো না দেখবা এই চামড়াটা অনেক পাতলা হবে, দেখবা তুমি ফাটানোর পরে বোঝা যাচ্ছে। দারুন সেন। আচ্ছা আমি বলি কি, সবার হাতে বেল তো, হ্যাঁ, এবার সবাই নিজের জামাতে ভাঙো, কার টাকা ভাঙে দেখা যাক। কার মাথা শক্ত আগে ভাই, কার আমার হাতে তো নেই বেল, নেই তুমি শিখাই দাও একটু কি করে ভাঙতে হবে, দেখা যাক কার মাথা বেশি শক্ত নাকি মামা। দীপনকে ট্রাই করতে, ট্রাই করে নি চলে দি। আর ভাই তো এই মানে হেল্পিং কিচেনের জন্য তুমি সময় দিতে পারছো না আমাদের সঙ্গে, ওই জন্য বেলটা তোমার মামাকে আজকে আমরা পেয়েছি। মামা তো খুব ব্যস্ত থাকে সবসময় কিচেনে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলেন আমি আসতে পারি না, কারণ আর একটা চ্যানেল আছে হেল্পিং কিচেন, ওখানে বেশি টাইমটা দেওয়া হচ্ছে, তার জন্য এদিকে আমি দিদিদের সঙ্গে টাইমটা খুব কম। আমাদের তো মামা ভুলে গেছে। না না, আমি ভুলে যাই নাই, ভুলে যাই নাই, এই তো আমি আসছি মাঝে মধ্যে। আজকে কতদিন পর তুমি যে আসলে, ওরে বাপ রে, মনে হচ্ছে এক বছর পর আমি আসছি। এক বছর পরেই তো, এক বছরই মনে হয় সম্ভব। ওই কিচেনের মধ্যে ভাই যখন সময় পাবে এসে আমাদের সময় দেবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। মামা, আজকে বেলের শরবত তুমি করে খাওয়াবে? কারণ তুমি অনেক দিন আসো না, তুমি ফাঁকি দিয়েছো আমাদের, ওইজন্য আজকে বেলের শরবত তুমি খাওয়াবে। তোমাকে দিদা দিয়ে দাও তো, আমাকে বেলের শরবত খাওয়াবে। এবার ভাই আমার হাতে দিয়েছিল, আবার রিটার্ন ভাইয়ের হাতে ফেরত দিলাম। আমরা কিছু জানি না, তুমি আজকে সে বলে না বদলা বদলি, সেম টু সেম হইতে আমার সঙ্গে। আমি দিদিকে দিলাম, দিদি আবার ঘুরিয়ে আমাকে দিয়েছে। তো সবাই যখন আমাকে ধরেছে যে বেলের শরবত বানাতে হবে, তাই নিশ্চয়ই বানিয়ে আমি সবাই খাবো। নারকেল ফাটাচ্ছে, বেলগুলোকে ফাটিয়ে নিয়েছি, এবার সুন্দর ভাবে ছাড়িয়ে নেবো চামচ দিয়ে। সত্যি একদম পুরো পাকা বেল, সবটাই নিয়ে নেবে, কিছুই ফেরানো যাবে না। যেটুক সন্ধান পারে সেটুক সারাবে, যেটুক পারবে সেটুক সারাবে, আর রেখে দেবে মাটিতে। ওই জায়গা সারাবে, এবার রেখে দাও। একটা না দাঁড়াত দিয়ে একটু আছে, মানে ভাই একটু ফেলবে না। তো ভালো সুন্দর বেল সারাইছে, একটুও নাই সারায়। ও মামা, আরে ভাগ না নাকি বলছি। আচ্ছা আচ্ছা, আসো আসো আসো। কি জ্বালাই পড়ছে জানো, সে বিশাল জ্বালা। কি হয়েছে? সবাই মিলে ধরেছে আমাকে এই গরমে রান্না করে হচ্ছে বেলের শরবত। আমার তো মানে কি বলবো, এত রোদ গরম ক গ্লাস খাবো কোনো ঠিক নেই। আচ্ছা আচ্ছা মামা, শুধু তো খেয়ে দেখি মিষ্টি না কেমন। আপনারা যে যেখান থেকে ভিডিও দেখেন না কেন, একটু কমেন্টে জানাবেন যে আপনাদের ওখানে কেমন গরম পড়েছে। আমাদের এখানে তো 43-44 ডিগ্রি, আর আপনাদের ওখানে কেমন একটু জানাবেন। বেলগুলোকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, এবার
সুন্দরভাবে ঘেটে নেব ভাগ্নে। আছি, কষ্ট করে বলবে আমাকে। সে তো অবশ্যই। বেলটা কি সেন্ট গো মা, গোটা রান্নাঘরটা মরমর করছে বেলের সেন্টে। সত্যি এবং গাছ পাকা নাও। ঘাটা তো হয়ে গেল, এরপরে ভাই? এরপর দাও কি দেবে, চিনি না জল কি? সর্বশেষ তুমি করবে, আমি কেন করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মামা শরবত করবে বলে কি তোমরা কেউ হাত লাগাবে না? না, তাহলে আমি একটু সহযোগিতা করি, প্রথমে চিনি গুলো দিয়ে দিই। দাও চিনি। দানা কেন ভাগ্নে, অনেক মোটা। খুব সুন্দর দানা, এটা মোটা দানা, এটাই ভালো মামা। আরেকটা যেটা ছোট আছে ওটা অতটা ভালো না, খুব মিহি। এগুলো চিনি আর বেলের কাঠগুলোকে ভালো করে ঘেটে নিয়েছে, এখন আমি অল্প জল দিয়ে দেবো। দাও দিদি, দাও অল্প দাও। আমি প্রথমেই তো বলেছিলাম যে ভাই তোমার সঙ্গে আমি থাকবো। ঠিক, আজকে যা গরম পড়ছে না, গরমে ফাঁকা দিয়ে হাওয়া নিচ্ছি আমরা, গরমে আজকে টেকা যাচ্ছে না। তো ফ্যান লাগিয়ে দেবো। তুমি তো মুখেই বলে দিন বলো ফ্যান লাগিয়ে দেবো, আনো এখান থেকে তার টেনে। সুন্দর গলে গেছে না ভাই, তোমার চিনি গোলানো হলো? হ্যাঁ, সব চিনি গলে গেছে। তাহলে চিনির পরে পড়লো গোলমরিচ আর লবণ। মামার ভুলো মন হয়ে গেছে, সব ভুলে যাচ্ছে। আর এরপর কি দেবে এখন তুমি? এখন দেবো বরফ, আইসক্রিম। আইসক্রিম ঠিক, ধরো ধরো আইসক্রিম দিয়ে দাও। তাহলে এখন আমি আইসটা দিয়ে দেবো, সাদা সাদা আইস। সবগুলো দিয়ে দিলে? হ্যাঁ। বাবা বাবা, এবার মৌসুমি হ্যাঁ গ্লাস নিয়ে আসো, গ্লাস। আমি যাই, মৌসুমি গ্লাস নিয়ে গ্লাস নিয়ে আসি। মামার হাতে শরবত। মামা তাহলে তুমি শরবত আজকে কমপ্লিট করেই ছাড়লে। চন্দনের রাতে শরবত খাবো আমরা, ঠান্ডা হয়ে যাবো শরবত খাইয়ে। আমি এগুলো একটা খাই, খেয়ে দেখো। মিষ্টি মিষ্টি, অনেক চিনি দিয়েছে তো। বরফ গুলো গলে গিয়েছে, এবার এখন গ্লাসে ঢালবো। কারণ ধৈর্যের কারো সইছে না। আমি তো কখন দিয়ে বসে আছি, মামার আর হচ্ছে না। আমি তো মামার হাতের বেলের শরবত খাওয়ার জন্য একদম, আমি কি বলবো, এক্সাইটেড। দেখো বলো তারপরে। দীপন আগে খাদ্র রেডি, আগে একটা গ্লাস নিয়ে নিচ্ছে দীপন। প্রতিটা গ্লাসে এক একটা করে বরফ। এটা দেখতে কেমন লাগছে দীপন? পুরো মাজার মতন কালার আসছে, মনে হচ্ছে মাজা। প্রতিটা মনে হচ্ছে মাজা। আর বরফগুলো লাগছে না, পাইপ পাইপ পাইপ। ওয়া দীপন, পাইপ দিয়ে গেলাম মজা আসতো। আর কটা দিন তারপরে মাজা খাওয়ার সময় আসছে। তাহলে মামা সবার প্রথম ভাগ্নেকে দিয়ে দিল বেলের শরবত। শরবত বানিয়ে আমি সবাইকে দিয়ে দিয়েছি, এবার সবাই স্বাদ বলবে একে একে। নাও মামা যে বেলের শরবত বানিয়েছে, কিছু হোক না হোক এই ভর গরমে স্বাদ তো হয়েছে দারুণ, মানে প্রাণটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। পুরো গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত।
দীপন তো আবার আমার গ্লাস থেকে একটা বরফ নিয়ে গেল দুটো বরফ আমার গ্লাস থেকে নিয়ে গেছে বলে তুমি তুমি ঠান্ডা হয়েছে তুমি দে দেখি কি আগে কি আগে বেশি বরফ নিয়ে ফলে এই গরমে বেলের শরবত খুবই শরীরের পক্ষে উপকারী আমরা তো ট্রাই করে নিচ্ছি আর আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন ভালো তো হয়েছে কিন্তু বড় মামা এখন এই রোদ গরম যতদিন আছে বেশি আবদার করবো না সপ্তাহে অন্তত দুটো দিন মামার হাতে বেলে শরবত খাওয়ার বানিয়ে দিও কিন্তু নিশ্চয়ই আমি আসবো সময় পেলেই আমি আসবো এমনিতেই আমাদের হেল্পিং কিচেনে প্রচুর চাপ রয়েছে ওর জন্য আমরা ঘরের ভিডিওটাও মানে কন্টিনিউ করতে পারছি না আপনারা কিছু মনে করবেন না মামা মাদের সাথে থাকতে পারে না কিন্তু মামা আমাদের পরিবারেই আছে আমরা একসাথেই আছি আর সবসময় আপনাদের পাশে আমরা একসাথেই থাকবো